কনসেন্ট্রেশন আনার জন্য আমরা অনেক সময় আমাদের ট্রিটমেন্ট প্ল্যান্টের উপযোগী কনসেন্ট্রেশন আনার জন্য তারা ট্রিটমেন্ট প্ল্যান্টটা যেমন ডিজাইন করবো একটা ম্যাক্সিমাম ভেরিয়েশন মিনিমাম পেন্সিল আনার জন্য আমরা এই ধরনের মিক্সিংয়ের জন্য মিক্সিং বেসিন ডিজাইন করে থাকি, সেটাকে অনেক সময় ইকুয়ালাইজেশন বেসিন বলা হয়। আরেকটা হলো যে ইন্ডাস্ট্রি থেকে কন্টিনিউয়াস যদি ট্রিটমেন্ট প্ল্যান ডিজাইন করতে চাই, কন্টিনিউয়াস ট্রিটমেন্ট প্ল্যান, তাহলে এই কন্টিনিউয়াস ট্রিটমেন্ট এটা ইন্ডাস্ট্রি দিয়ে ওয়েস্ট ওয়াটার ডিসপোজ হবে না, তখন পানি সাপ্লাই দেয় তখন আমরা বলি ডিজাইন করতে গেলে কোনো সময় 10 গ্যালন আছে কোনো সময় 5 গ্যালন দিনে ট্রিটমেন্ট প্ল্যানটা কন্টিনিউয়াস আমি যদি রান করা শুরু করি কোনো সময় 10 গ্যালন আছে কোনো সময় 50 গ্যালন আছে, তাহলে আমাদের এই ট্রিটমেন্ট প্ল্যান্টের সাইজটা কী করলে অপটিমাইজ করা যেতে পারে। সেই জন্যই আমরা ট্রিটমেন্ট প্ল্যান্টের আগে একটা ইকুয়ালাইজেশন ট্যাঙ্ক বা ইকুয়ালাইজেশন আরেকটা ইউনিট ডিজাইন করে রাখি, যে এই ইউনিটে ওয়েস্ট ওয়াটার এখান থেকে ভেরিয়েবল ডিসচার্জ আসবে, এই বড় ইউনিটে আসে মিক্সআপ হওয়ার পরে এই বড় ইউনিট থেকে বার হয়ে যাবে কনস্ট্যান্ট ডিসচার্জ, বুঝা গেছে? সেটা বলুন ইকুয়ালাইজেশন যেটা এখানে এই এক্সাম্পলে দেখানো আছে। অর্থাৎ ইকুয়ালাইজেশন বেসিনের অবজেক্টিভটা হলো এখানে এই ডিসচার্জটাকে ইকুয়ালাইজ করা, ডিসচার্জ থেকে ইউনিফর্মিটি নিয়ে আসা। সকালে 8 গ্যালন পার মিনিট আসতেছিল, দুপুরে 108 গ্যালন পার মিনিট আসতেছিল, বিকেলে আবারও কমতেছিল, তাহলে সেটা এসে যখন বেশি আসতেছে আমার ট্যাঙ্ক কিছু রেখে দিবে ও ফলো করতে দিবে না, আবার যখন কম আসতেছে ওটা নিয়ে আমার ট্যাঙ্ক থেকে কিছু অ্যাড করে এক্সট্রা অ্যাড করে আউটফ্লোতে কন্টিনিউয়াস ডিসচার্জ মেনটেন করে। এই যখন আমরা যে বেসিন ডিজাইন করি সেটাকেই বলি আমরা ফ্লো ইকুয়ালাইজেশনের জন্য বেসিন। তাহলে এরকম বেসিন যদি আমি ডিজাইন করতে চাই তাহলে ভেরিয়েশন কতটুকু হবে সেই ভেরিয়েশনটা অ্যাকোমোডেট করার জন্য যে ভলুম দরকার আমার বেসিনের ভলুম কতটুকু লাগবে, কথা বুঝতে পারছেন? ভেরিয়েশনটা আমি বললাম 8 গ্যালন আসতেছে কোনো সময় আর কোনো সময় 108 গ্যালন আসতেছে, এখন আমি অ্যাভারেজ যদি ফিফটি আমাকে সবগুলোর অ্যাভারেজ করে তো আমি জানি যে অ্যাভারেজ কত, অ্যাভারেজ আমি ধরো 50 গ্যালন পার মিনিট ডিসচার্জ করতেছি, তখন 8 গ্যালন আসতেছে তখন আমার এই আমার মেশিন থেকে 42 গ্যালন যোগ করে 50 গ্যালন জন্য আউটলেটে হয়, আবার যখন 108 গ্যালন আসতেছে 58 গ্যালন মেশিনের মধ্যে ধরে রাখবো 50 গ্যালন পাস করতে দিয়েছে, জাস্ট ইকুয়ালাইজেশনের অবজেক্টিভটা এটি ফ্লো। তখন আমরা ইকুয়ালাইজেশনের কথা বলছি, ফ্লো ইকুয়ালাইজেশনে এই মেশিনে আমরা ডিজাইন করলাম এবং এখানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগুলো বলা আছে, এগুলো পরীক্ষার জন্য পড়ে নেবে। কন্টিনিউয়াস টাইপ ফ্লো ইকুয়ালাইজেশন বেসিন হতে পারে, এখানে দুই ধরনের আর অন্য ট্রিটমেন্ট প্ল্যান্টগুলো তো স্ট্রেট লাইন যেটা সেটা হলো ইউনিফর্ম রেটে হলে কমিউনিটি যদি যোগ করো 8টার সময় 50 গ্যালন 9টার সময় 50 গ্যালনই, কিন্তু 8টা থেকে 9টা হলে 2 ঘন্টা যদি না ফলো করতো 2টা যোগ কর 50 50 100, 2 ঘন্টাতে 10টার সময় 3 ঘন্টায় 150, কন্টিনিউয়াস 50 করে যোগ করতে যদি না ফলো করতে দিতাম তাহলে কী হতো, মানে তাহলে স্ট্রেট লাইনে বলতেছে না 50 100 150 200, এটাকে লাইন ধরো তো স্ট্রেট লাইন হতো, সেই লাইনটাই এখানে স্ট্রেট লাইন আছে, যখন কম আসতেছে ওই জিনিসে নেমে গেছে তখন আমার লাইন থেকে আমার ট্যাঙ্কের থেকে যোগ করা যাবে খুব সহজ অঙ্ক। এটা যদি এ বি হয় আর সি ডি হয় এই দুইটা যোগ করতেই একটা রেশন দিয়ে দিলে ইকুয়ালাইজেশন হবে, শুধু আমাদের ফ্লোটা কন্ট্রোল করা যাবে, বুঝা গেছে? ফ্লো কন্ট্রোল করে আমরা যদি ফ্লো ইকুয়ালাইজেশনের জন্য রেশন ডিজাইন করতে বেসিন আগে পড়ে আছে ইকুইপমেন্ট সম্বন্ধে
কিছু দেওয়া আছে। এরপরে নিউট্রালাইজেশন, স্লাইড আছে আর কি, এটা একটু সবাই জানি আমরা পিএস সেভেন হলে নিউট্রাল, তার চেয়ে নিচে যদি নামে অ্যাসিডিক আর উপরে গেলে বেসিক। তো নিউট্রালাইজেশনের মেন যদি বেসিক হয় তাহলে অ্যাসিডিক করার জন্য হাইড্রোজেন আয়ন যোগ করা যায়। হাইড্রোক্লোরিক অ্যাসিড বা যে কোনো অ্যাসিড খুব ইজিলি তার হাইড্রোজেন আয়ন ফ্রি করে দিতে পারে, সে যোগ করে আমরা অ্যাসিডিক কন্ডিশন রিচ করব। আর যদি বেসিকে যেতে হয় তো কোনো হাইড্রোক্সাইড আয়ন যোগ করা লাগবে, যে খুব সহজে ওএইচ আয়ন রিলিজ করতে পারে, তাহলে অ্যাসিড এবং বেস। তাহলে স্যাম্পল যদি আমাদের অ্যাসিডিক হয় তাহলে কোনো বেস অ্যাড করা যাবে, কোনো কোনো যদি স্যাম্পল যদি বেসিক হয় অ্যাসিড অ্যাড করা লাগবে, অ্যাসিড অ্যাড করা লাগবে। আর এসিএল অ্যাসিড আর ওই এই ইকুয়েশনে তো আমাদের নিউট্রালাইজেশনের মেন অবজেক্টিভটা হলো যে আমরা কোনো না কোনো কিছু হাইড্রোজেন কনসেন্ট্রেশন যেটা আছে সেটাকে আমাদের হয় বাড়াতে হবে না হলে কমাতে হবে। এটা বিচার করি আমরা মোল পার লিটার বা মিলিগ্রাম পার লিটার। তো মোল পার লিটার যদি থাকে টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স মোল যদি হয়, পিএস এর ডেফিনেশন আমরা দিয়েছি, সেই জন্যে এটা সিক্স পিএস হবে। এখানে তোমাদের শীটে কিন্তু মোর ডিটেল দেওয়া আছে, এখানে ওই শীটটাতে ভালো দেওয়া আছে। শীটে দেখো যে কোন কোন পিএস রেঞ্জের মধ্যে আমরা অ্যাসিডিক তো বললাম সেভেন তো ই করলাম, কিন্তু নট নেসেসারি সেভেনে আনতে হবে। আমাদের সার্টেন একটা পিএস রেঞ্জের মধ্যে ট্রিটমেন্ট প্ল্যানগুলো অপারেট করে, আমাদের সেই রেঞ্জের মধ্যে নিয়ে আসা লাগবে এবং তার জন্য নিউট্রালাইজ করার জন্য আমাদের যা যা কিছু দরকার সেটা আমাদের অ্যাড করতে হবে। হাইড্রোজেনাল স্কেল, হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন কমতে কমতে এখানে যখন আসতেছে তখন বেসিক হয়ে যাচ্ছে, ওএইচ আয়ন বেশি হয়ে যাচ্ছে, সেটার উপর ডিপেন্ড করে স্কেল করা আছে। লেভেন এজেন্সিস আমাদের দরকার নেই, এটা তো ই করছিলাম, এইটুকু কেটে ফেলছিলাম, তাহলে ভুলটা কবি করে নিয়ে আসছি। পুরোটাই কবি করে দেবো, তোমরা দেখো আর কি এখানে মধ্যে অঙ্ক নাই ও কী কী মানে ভালো কেমিক্যাল কোন কোন কেমিক্যালগুলো ফ্রিকোয়েন্টলি ইউজ করি তার এখানে এখানে একটা লিস্ট দেওয়া আছে নিউট্রালাইজেশনের জন্য। সেই জন্যই এগুলো তোমাদের জন্য ডিলিট করছিলাম কিন্তু ওই ফাইলটা কপি করি, অনেক কিছুই আছে।
প্যারামিটার অ্যাসিডিটি অ্যালকালিনিটি আছে আমাদের বললো তারপরে আমি আরেকটু ভিতরে ঢোকার চেষ্টা করবো। তাহলে এখানে মেনলি আমাদের নিউট্রালাইজ করার জন্য সহজ অঙ্কটাই করা আছে, ওই যে এবি প্লাস ইএ এত গেলনের ইকুয়ালাইজেশনের অঙ্কটা করা আছে এবং নিউট্রালাইজেশনের জন্য একটা অফ দ্য এক্সাম্পল দেওয়া আছে এখানে। তখন তো উপর নিচে ছিল, এখানে আবার দুইটাই উপরে দিয়ে আছে। ইকুয়ালাইজেশন বেসিসের অঙ্ক করা আছে এই শিটে, নিউট্রালাইজেশনের জন্য একটা অঙ্ক করা আছে দেখো এই শিট থেকে। এরপরে স্ল্যাশ ট্রিটমেন্টটা এখানে দেওয়া আছে, স্ল্যাশ ট্রিটমেন্টের সব চ্যাপ্টারগুলো দেখতে হবে না, যে ইলেভেন দেওয়া আছে স্ল্যাশ ট্রিটমেন্ট যখন পড়ব, মানে এটা আমি একটু প্রত্যেকটা চ্যাপ্টারে যেটা যেটা লাগবে সেটাতে যাবো, সেটা পড়ে নেবে। আজকে একটা কমিটি করে নিয়ে যাও আর তোমাদের গ্রুপ ঠিক করে দেবো, কারণ কত এই ক্লাস হলো আমাদের আর বাকি আছে, আমাদের আর বাকি আছে বেশি উইক না, বাকি নাই। এর মধ্যে তোমাদের ইন্ডাস্ট্রিতে গিয়ে কোনো না কোনো ইন্ডাস্ট্রি থেকে এই কেসের সেটাই প্রেজেন্ট করা লাগবে। এবং তোমার যেটা এই জিনিস এটা দেখো, এটা বোধহয় জানুয়ারি পুরোটাই পুরোটা কপি জানুয়ারি তোমাদের কেউ নিশ্চয় তোমাদের তো একজনকে নিয়ে এটা দিয়ে দিতে বলছে গুগল ড্রাইভে। প্রেজেন্টেশন দিব, জমা দেবে প্রেজেন্টেশন।